বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি মালপোয়া বানানো। এখানে আছে আমার, এখানে 150 গ্রাম ময়দা আছে, এটা বাটিটায়। এখানে 150 গ্রাম সুজি 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। এখানে এই ছোটো বাটির 1 বাটি চিনি আছে, আর আছে অল্প একটু মৌরি। লাগছে সাদা তেল দিয়ে ভাজা, আমি সাদা তেল দিয়ে ভাজবো আর জল দিয়ে গুলবো। আমি দুধটা ইউজ করছি না, কারণ দুধে অনেক সময় অনেকের গ্যাস হয়ে যায়, মানে দুধ এটা ভাজা, ভাজার মধ্যে দুধটা থাকে, গ্যাস হয়ে যায়, এরকম হয়েছে, যার ফলে আমি দুধটা অ্যাভয়েড করি। দুধটা বাদ দিয়ে আমি বানিয়ে দেখাবো, এবার কীভাবে বানাবো সেটা দেখাচ্ছি। এবার আমি এই যে সুজিটা রয়েছে, ভেজানো সুজিটা, এই সুজিটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। একটা বড় পাত্রে ঢেলে নিতে হবে, ভেজানোই আছে, তার মধ্যে এই ময়দাটা দেব, জল আর চিনি দিয়ে গুলব। কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যাতে গলে যায় তাড়াতাড়ি, দিয়ে এবার আবার ময়দা দিয়ে জল দিয়ে আবার ভালো করে গুলবো। এটা হাতেই ভালো গুললে, গুললে ভালো হয়, আমি হাতেতেই গুলবো এখন। ভালো করে ফেটিয়ে নিতে হয়, তাহলে ময়দার দানা ভাবটা থাকে না। হ্যাঁ, দেখুন আমার গোলাটা হয়ে গেছে। এবার এই মৌরিটা, অল্প একটু মৌরি রেখেছি, মৌরিটা দিয়ে দেবো। মালপোয়ায় মৌরির স্বাদটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আমি এখন আগে চিনির শিরাটা করে রেখে দিচ্ছি। আগে প্রথম এটা একটু জল দিলাম, এবার চিনিটা দিয়ে দিচ্ছি। এটা একটু গলে গেলে চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, চিনি শিরাটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে রাখছি, এবার আমি ভাজবো। হ্যাঁ, আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াটা বসিয়ে, এবার সাদা তেল দিচ্ছি, তেলটা গরম হোক, একটু ভালো গরম হবে, তারপরে ডোয়া তেলে আর কি ভাজতে হবে। হ্যাঁ, তেলটা দেখুন বন্ধু আমাদের গরম হয়ে গেছে, এবার আমি এক হাতা ছেড়ে দিচ্ছি। এবার একটু উল্টে দিচ্ছি, ভাজাটা একটু ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন করেই ভাজতে হয় এগুলো, ভাজাটা ভালো করতে হয়, না নাহলে ভেতর কাঁচা থেকে যায়। আমি এটাকে তুলে দিচ্ছি। হ্যাঁ, এটা তোলা, এটা তেল ঝরিয়ে নিয়েছি, এবার আমি এটা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসের মধ্যে আমি এটাকে ছেড়ে দিলাম আস্তে আস্তে। হ্যাঁ, দেখুন এটাও ভাজা হয়ে গেছে, আমি এটা আবার ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটাকে তুলে নিয়ে চিনি শিরা দেবো। তেলটা যতটা পারবেন ঝরিয়ে নেবেন, নিয়ে চিনি শিরার মধ্যে। হ্যাঁ, আমার দেখুন ভাজা শেষ হয়ে গেল, এই লাস্ট এটা, এটাকে আবার শিরায় দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমার মালপোয়া বানানো রেডি। শীতকালে খেতে খুবই ভালো লাগে, পিঠে পুলি মালপোয়া এগুলো শীতকালেই বেশি ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা করে ঠান্ডা খেতেই ভালো লাগে। করে দেখবেন, আপনারা অনেকভাবেই বানিয়েছেন হয়তো, একবার একটু আমার মতো করেই বানান, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।